মর্নিং ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসকিউটি নিউজ পেপার প্রো। বন্ধুরা, 21 নভেম্বরে কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যেখানে প্রচুর নতুন চাকরির নোটিফিকেশান রয়েছে, স্টেট ব্যাঙ্কে নিয়োগ, আর্মিতে র্যালি, এই সমস্ত বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের নিউজ রয়েছে এই কর্মসংস্থান পেপারে। আপনারা অবশ্যই এই কর্মসংস্থান পেপারটি যদি এখনও না কিনে থাকেন, অবশ্যই পেপারটি কিনে নেবেন, মূল্য মাত্র 4 টাকা। আর আপনারা অবশ্যই প্রত্যেক দিনের মতো আজকের দিনও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, শিক্ষা, চাকরি, খেলা, সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পেপারটি। প্রথমে যে চাকরির খবরটি উঠে এসেছে, 2000 প্রফেশনারি অফিসার স্টেট ব্যাঙ্কে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রফেশনারি অফিসার পদে 2000 জন ছেলেমেয়ে নিচ্ছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবছরে যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারা আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় একটি ক্রাইটেরিয়া আছে, যেখানে বলা হয়েছে 31 আগস্টের আগে ডিগ্রি কোর্সের পাশের মার্কশিট দেখাতে হবে, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তাছাড়া তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবেন। তাছাড়া বিস্তারিত ইনফরমেশন জানানো আছে 6-এর পাতায়। চলুন আমরা 6-এর পাতায় চলে যাব। প্রার্থী বাছাই করা হবে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিক্রাশন, ইন্টারভিউ, অনলাইনে পরীক্ষা অর্থাৎ ক্লিয়ার পরীক্ষা হতে পারে 31 ডিসেম্বর। আর বিভিন্ন আমাদের পূর্ব ভারতের এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, কলকাতার দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত ক্ষেত্রে আপনার পরীক্ষা কেন্দ্র রয়েছে, আপনারা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 4-ই ডিসেম্বর। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন ফ্রি বাবদ এখানে জমা দিতে হবে 700 টাকা, তপশিলি প্রতিবন্ধী ফ্রি লাগবে না। যে চাকরির খবরটি উঠে এসেছে, আর্মিতে র্যালি শিলিগুড়িতে, নাম নথিভুক্ত চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। এখানে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ভারতীয় স্থলবাহিনী শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ডিরেক্ট রিক্রুটমেন্ট অফিসার কর্মসংস্থানকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি প্রার্থী বাছাই, প্রথমে 100 অবিবাহিত ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এখানে আপনারা আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, www.joinindiaarmy.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। পরবর্তী যে খবরটি উঠে এসেছে, 16,500 শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রাইমারি টেট শীঘ্রই নেওয়া হবে। এখানে কি জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 নভেম্বর নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উচ্চ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 20,000 টেট সফলকারী আগামী 2 মাসের মধ্যেই নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে 16,000 শিক্ষক নিয়োগ করা হবে, এরপর দ্বিতীয় পর্যায়ে বাকি প্রার্থীদের নিয়োগ করা হবে। ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে নিয়োগ কাজ শুরু হবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বা উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের টেট এর জন্য 2014 সালে স্কুল সার্ভিস কমিশনে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয়, কিন্তু লোকসভা ভোটের জন্য তা স্থগিত হয়। তারপর এই পরীক্ষা নেওয়া হয় 2015 সালে 16 আগস্ট। এখানে টোটাল শূন্যপদ ছিল 14,339টি, ফল বেরোয় 2016 সালের সেপ্টেম্বর মাস নাগাদ এই পরীক্ষার। পরবর্তী যে চাকরির খবরগুলো উঠে এসেছে, 80 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিলিং অফ মেডিকেল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে 80 জন লোক নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী যে চাকরির খবরটি উঠে এসেছে, কোস্টগার্ডে 50 জন নাবিক নিয়োগ, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক ডেমোক্রেটিক ব্রাঞ্চ 50 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের যোগ্য, মোট অন্তত 50% নাম্বার এবং তপশিলীদের ক্ষেত্রে 45% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটি করে নিতে পারবেন। এক্ষেত্রে শারীরিক মাপজোপ লাগবে ছেলেদের বেলায় 157 গোর্খা নেপালি, অসমীয়াদের বেলায় 152 সেমি উচ্চতা হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে চাকরির খবরটি উঠে এসেছে, 41 জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে বেঙ্গালুরু CSIR ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে 41 জন লোক নেওয়া হচ্ছে। পরবর্তী যে চাকরির খবরটি উঠে এসেছে, ভারতে ইলেকট্রনিক্সে 774 জন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 549টি ট্রেনিং ইঞ্জিনিয়ার এবং 225টি ট্রেনিং ইঞ্জিনিয়ার। ভারতে ইলেকট্রনিক্স লিমিটেড মিলিটারি র্যাডার নার্ভাল সিস্টেম বিভিন্ন পদে প্রায় 549 জন ট্রেনিং
ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এবং 225 জন নিয়োগ করা হচ্ছে ভারতীয় ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোর কমপ্লেক্স এক্সপোর্ট, এই সমস্ত বিভিন্ন ইঞ্জিনিয়ার ট্রেনিং সেন্টারে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী যে চাকরির খবরটি উঠে এসেছে, দুই সংস্থায় 116 জন ট্রেনিং দিয়ে নিয়োগ, যেখানে 76 জন অ্যাপ্রেন্টিসশিপ এবং 40 জন অ্যাপ্রেন্টিসশিপ। 76 জন যে নিয়োগ করা হচ্ছে ভারতীয় ইলেকট্রনিক্স লিমিটেড গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিক্স টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিক্স পদে 76 জন লোক নেওয়া হচ্ছে। পরবর্তী যে 40টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিক্স, এই সমস্ত বিভাগে 40 জন লোক নেওয়া হচ্ছে। পরবর্তী যে চাকরির খবরটি উঠেছে যে 18 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং 16 জন টেকনিশিয়ান নিয়োগ। পরবর্তী আপনাদের যে একটি গুড নিউজ দিতে চলেছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ SLST 2013 অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্ক এডুকেশন পাস ও ফিজিক্যাল এডুকেশন পাস পদের পরীক্ষা আগামী বছর 17 জানুয়ারি হতে চলেছে। এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 28 ডিসেম্বর থেকে। পরবর্তী যে আরেকটি পরীক্ষার নিউজ রয়েছে সেটি হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের স্টেনোগ্রাফার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে পরীক্ষা হচ্ছে 29 নভেম্বর। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য 16 ডিসেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার, 21 নভেম্বরের কর্মসংস্থান পেপার। আপনার যদি এর আগের সপ্তাহের কর্মসংস্থান পেপার না দেখে থাকেন, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন।